সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটিতে দু শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা ও গণিত বিষয়টির নির্ধারিত কাজ নিয়ে আলোচনা করব প্রথমেই বাংলা বিষয়টি লক্ষ্য করো এর শিরোনামটি হবে সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান অ্যাসাইনমেন্টটিতে আর্থসামাজিক পেশাগোষ্ঠীর অবদান বর্ণনা করতে পারবে নির্দেশনায় বলা হয়েছে বই থেকে কুলিমুজুর কবিতাটি পড়তে হবে একজন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নেয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে কাজের ধাপগুলো হচ্ছে শ্রমজীবী মানুষের পরিচয় দিতে হবে বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করতে হবে সাক্ষাৎকারের ভিত্তিতে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ লিখতে হবে সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান নিয়ে লিখতে হবে সর্বোচ্চ নাম্বার অর্থাৎ অতি উত্তম পেতে শ্রমজীবীদের পরিচয়ের মধ্যে পেশার সঙ্গে শ্রমের সম্পর্ক নির্দেশ করতে হবে এবং বিভিন্ন পেশার মধ্যে পাঁচটি কিংবা তার বেশি পেশার উল্লেখ করতে হবে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণের মধ্যে জীবনযাপনের সঙ্গে শ্রমজীবীর চাহিদা তুলে ধরতে হবে সবশেষে সমাজ ও সভ্যতার অনগ্রসরতার সঙ্গে শ্রমজীবী মানুষের অবদান যুক্ত করতে হবে এক্ষেত্রে শ্রমজীবী মানুষের দুই তিনটি অবদান লিখতে হবে এরপর গণিত বিষয়টির অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো এটি তোমাদের প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যা মূলদ ও অমূলদ সংখ্যার ধারণা এবং বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় এখানে নির্ধারিত কাজটি হচ্ছে আমিনা বেগম উচ্চ বিদ্যালয়ের এক হাজার জন শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে সাজাতে গিয়ে শিক্ষক দেখলেন তাদের বর্গাকারে সাজানো যায় না এখানে কতে বলা হয়েছে রুট চব্বিশ রুট সাত শূন্য পাঁচ রুট ষোলো ভাগের পঁচিশ এই সংখ্যাগুলো মূলদ ও অমূলদ সংখ্যা চিহ্নিত করে কারণ লিখ খতে বলা হয়েছে কমপক্ষে কতজন শিক্ষার্থী যোগ দিলে শিক্ষার্থীর দলকে বর্গাকারে সাজানো যাবে গতে বলা হয়েছে শিক্ষার্থীদের সংখ্যাকে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঘতে বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যাকে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা গণিতে অতি উত্তম বা সর্বোচ্চ নম্বর পেতে মূলদ ও অমূলদ সংখ্যাগুলো কারণ সহ চিহ্নিত করতে হবে বর্গাকারে সাজানোর মাধ্যমে নতুন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় অর্থাৎ নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি ব্যবহার করে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি নির্ণয় করতে হবে এবং ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে এক্ষেত্রে বর্গমূলের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন স্থান নির্ণয় করতে হবে গণিতে বরাদ্দকৃত নম্বর তেরো কিন্তু এটি দশ নম্বরে রূপান্তর করা হবে